সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি গণিত বিষয় নিয়ে, চতুর্থ শ্রেণীর গণিত বিষয় নিয়ে তোমাদের সম্মুখে আলোচনা করব। অবশ্যই তোমরা সবাই বই থেকে 65 পৃষ্ঠা তোমাদের সামনে বের করবে। আমি 65 পৃষ্ঠার 3 নম্বর প্রশ্নটা নিয়ে আলোচনা করব। আমাদের আজকের বিষয় হলো গাণিতিক পাইপের মাধ্যমে সমস্যার সমাধান। আমরা প্রথমে 3-1 নং দাগটা পড়ে নিব। এখানে লেখা আছে 5টি পেন্সিলের দাম 60 টাকা হলে 9টি পেন্সিলের দাম কত টাকা। এখানে আমাদের প্রথমে অবশ্যই 1টি পেন্সিলের দাম বের করে নিতে হবে, তারপরে আমরা যতগুলো খুশি পেন্সিলের দাম বের করতে পারবো। তাহলে আমরা প্রথমে এখানে আমাদের গাণিতিক বাক্যের মাধ্যমে প্রকাশ করতে হবে। আমরা লিখে নেব গাণিতিক বাক্য, গাণিতিক বাক্য প্রথমে আমাদের 1টি পেন্সিলের দাম বের করতে হবে। এই জন্য আমাদেরকে প্রথমে 60কে 5 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা এখন 60কে 5 দ্বারা ভাগ করে নেব, তাহলে 1টি পেন্সিলের দাম পাবো। আর যেহেতু 9টি পেন্সিলের দাম চেয়েছে, এখানে 9টি পেন্সিলের দাম অবশ্যই বেশি হবে, আর যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে গুণ করতে হবে। এখন আমরা এই সংখ্যাটিকে 9 দ্বারা গুণ করব। এখন সমান কত, এই প্রশ্নের উত্তরটা আমাদের খুঁজে বের করতে হবে। এখন আমরা সমাধান করব। সমাধান 60 ভাগ 5 গুণন 9 সমান প্রথমে আমাদের এখানে ব্রেকেটের কাজ করতে হবে। ব্রেকেটের ভিতরে ভাগ দেওয়া আছে, ভাগ চিহ্নের কাজটা আগে করে নেব। এখানে 60কে 5 দ্বারা ভাগ করলে হবে 12, 5 ভাগ 60। তোমরা প্রয়োজনে সাইড ভাগ করে নিতে পারো। এরপরে আসছে গুণন 9 সমান 9 12কে আমরা এখন 9 দিয়ে গুণ করব। গুণ করার জন্য আমরা সাইডে ভাগ করতে পারি। 9 দ্বারা 18 হাতে থাকে 1 9 3 9 8 10 সমান 108। এখন আমরা লিখব, 9টি পেন্সিলের দাম পেয়ে গেছি, সুতরাং আমরা লিখব 1 ঘন। সুতরাং 9টি পেন্সিলের দাম, 9টি পেন্সিলের দাম 108 টাকা। এখন আমরা উত্তর লিখে নিব। অঙ্কে উত্তর 108 টাকা। পরবর্তীতে আমরা অবশ্যই সবাই অঙ্কটি বুঝতে পারছো। যদি কারো কখনো বুঝতে কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে আমার সাথে মোবাইলে যোগাযোগ করবে, আমি তোমাদেরকে সমাধান করে দিব, অবশ্যই বুঝিয়ে দিব। তার পরবর্তীতে আমরা দেখব 2 নং অঙ্কটা। 2 নং অঙ্কটা দেখে নিব আমরা এখন। এটা তাহলে ক্ষেত্রে এখানে লেখা আছে ভাজক ভাগশেষের 3 গুণ, ভাগফল ভাজকের 4 গুণ, ভাগশেষ যদি 2 হয় তাহলে ভাজ্য কত। আমাদের অবশ্যই এখানে ভাজ্য নির্ণয়ের সূত্রটি জানতে হবে। ভাজ্য নির্ণয়ের সূত্রটি হলো, তোমরা অবশ্যই শিখে নিয়েছিলে, ভাজ্য নির্ণয়ের সূত্র হলো ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। এখন আমরা একটু দেওয়া আছে যা তা লিখে নিই। ভাগশেষ সমান গুণ, ভাজক দেওয়া আছে ভাজক সমান ভাগশেষের 3 গুণ। তাহলে এখানে ভাগশেষকে আমরা 3 দিয়ে গুণ করে নেব, সমান 3 গুণে 6। এর পরবর্তীতে ভাগফল দেওয়া আছে, ভাগফল হলো
ভার্ব ফর্ম হলো বাচকের সার্বল অর্থাৎ বাচক হলো ছয় এই ছয়কে চার দিয়ে গুণ করতে হবে চার ছয় চব্বিশ এখন আমাদের প্রাকৃতিক বাক্য সাজাতে হবে এখানে বসে এসেছে বাচ্য কত বাচ্য সমান সমান কত আমরা এখন গাণিতিক বাক্য সাজাবো গাণিতিক বাক্য এখানে আমরা আমাদের পাঁচজনের সূত্র অনুযায়ী গাণিতিক বাক্যটি সাজাতে হবে গাণিতিক বাক্যটি হবে বাচক গুণন ভাগফল অর্থাৎ বাচক হলো ছয় গুণন ভাগফল হলো চল্লিশ তাকে যোগ ভাগশেষ এখন আমরা লিখব যোগ দুই এখন আমরা সমস্যার সমাধান করব সমাধান সমান সমান প্রথমে আমাদের এখানে গুণনের কাজ করতে হবে যেহেতু গুণন দেওয়া আছে যোগের কাজ আমাদের পরে করতে হবে আমরা গুণনের কাজটা আগে করে নিই চার ছয় চব্বিশ একশত চুয়াল্লিশ এখানে গুণ করে আমরা পেয়েছি একশত চুয়াল্লিশ যোগ দুই সমান সমান একশত ছেচল্লিশ এখন আমরা সংখ্যাটি পেয়ে গিয়েছি পাঁচ পেয়েছি সুতরাং লিখবো ভাজ্য সমান সমান একশত ছেচল্লিশ উত্তর লিখে নিব উত্তর একশত আশা রাখবো সবাই ক্লাসটি খুব সুন্দর করে বুঝতে পেরেছ আজকের ক্লাস এই পর্যন্তই আগামী ক্লাসের সবাইকে সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সাউন্ড তো কেবে সাউন্ড তো লাগে না চালু করবো আবার।